তৈরি করেন এখানে? আমি বর্তমান ঘুড়ি বাঁশি আর বাঁশির ভিতরে এই বাঁশিগুলো আর বাঁশি আর বাঁশিগুলো তৈরি করে তৈরি করি। তারপর বিভিন্ন প্রকারের ফুলদানি তৈরি করি। সপ্তক মিডিয়ার দৃষ্টি দশ দিকেই। বন্ধুরা, মাগুরা শহরের ভায়নার মোড় থেকে ঝিনেদার দিকে কিছুটা এগোলেই মাগুরা উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদের সামনেই মাগুরা ফায়ার ব্রিগেড অফিস। এর পাশেই দেখা গেল ছোট একটি দোকান, সেই দোকানে ঝুলছে শখের ঘুড়ি। এই দোকানে চোখ রাখতেই দেখা গেল বাঁশের বাঁশি এবং দৈনন্দিন ব্যবহার্য শখের আরো অনেক কিছু। তো বন্ধুরা, দেখে আসা যাক কি আছে সেই দোকানে, আর কেই বা সেই বাঁশি আর ঘুড়ির কারিগর। তারপরে ফুলদানি ফুলদানি এগুলো কাজ করতে পারতেছি না, আমার অস্ত্রপাতির সমস্যা আছে একটু। অস্ত্রপাতি আসলে কিছু ওয়াল ফুলদানি বাঁশ দিয়ে আসে। তারপরে এমনিও ওই সিকের ভিতরে রাখার জন্য যেসব ফুলদানিগুলো এগুলো তৈরি করবো আর কি, আস্তে 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 এগোবো। ওইটা দিবা ওইটা নিলে 150 টাকা বেশি, তো 100 টাকা দিবা। কোনটা কিনবা? বড়টা কিনবা, পছন্দ হয়েছে তোমার? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? তুমি কি নিয়মিত ঘুড়ি উড়াও? মোটামুটি ওকে। বন্ধুরা, সপ্তক মিডিয়ার চোখে আপনাদের নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি জায়গায় নিয়ে এসেছি এবং এখানে এই জায়গাটা মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে। পিছনে আমাদের মাগুরা মডেল হাই স্কুল এবং ফায়ার ব্রিগেড। এখানে আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম যে আমাদের এক ভাই, তার নাম মোহাম্মদ শামসুজ জোহা, তিনি ঘুড়ি তৈরি করছেন, বাঁশি তৈরি করছেন। এই রকম দেখে আমাদের কৌতূহল জাগ্রত হলো যে মাগুরা জেলার যে সমস্ত লোকজ শিল্প আছে সেই শিল্পের সন্ধানে সপ্তক মিডিয়া এখন আমরা সেই শামসুজ জোহা ভাইয়ের কাছে এসেছি। ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হালছা। আপনি মাগুরাতে আসছেন কত বছর? মাগুরাতে বাঁশির ভিতরে এই বাঁশিগুলো আর বাঁশি আর বাঁশিগুলো তৈরি করি। তারপর বিভিন্ন প্রকারের ফুলদানি তৈরি করি। এর ভিতরে বিশেষ করে আমার দেশীয় ঘুড়ি কুয়াইডে, ডাউস, চিল, ফেঁসা, বাক্স, দোল, এগুলো আমাদের দেশীয় ঘুড়ি। চিলে ঘুড়ি বলি, এখন একে পতেং বলে। আবার চায়না কিছু ঘুড়ি আছে, চায়না ইয়া ঘুড়ি, ওগুলোর নাম ওরা দেয় না, কিন্তু আমরা ওগুলো ইউটিউব দেখে আমরা তৈরি করি আর কি, অর্ডার অনুযায়ী। আচ্ছা, এই যে ঘুড়িগুলো তৈরি করেন, এই ঘুড়িগুলো তারা ক্রয় করে এখানে? এটা স্কুল শিক্ষার্থী আছে বেশ কিছু, এরা যারা শৌখিন ঘুড়ি উড়ায়,
ছাদের উপরে অথবা মাঠে, বেশিরভাগই স্কুলের ছেলেরা এটা ব্যবহার করছে। যতগুলো আছে থেকে শুরু করে সব স্কেলের বেজের বাসি বা ছোট বাসি সব সবই তৈরি করা। আপনি একটা বাসিতে সুর তুলবেন? অবশ্য শুনবেন, আমি অতটা পারি না বাজাইতে, চেষ্টা করি আর কি। এই যে পেশায় আছেন, এই পেশায় কতদিন আছেন? এটা পেশা না আসলে, এটা আমার নেশা, হবি, সব যেটাই বলেন এটা আর কি। তাছাড়া এটা পেশা না। কত বছর ধরে এই নেশার কাজ করেন? আমি ছোটবেলা থেকেই এগুলো নিয়ে কাজ করি বা কারুশিল্প চর্চা করি আর কি। আচ্ছা, এই ফুলদানি গুলো তৈরি করেন, কি কি, কিসের কিসের ফুলদানি? এটা প্লাস্টিকের বোতল আছে, তারপরে বাঁশের কিছু ওয়াল ইয়েও আছে, ফুলদানিও আছে, সেগুলো বর্তমানে আমার কাছে নাই, অচিরেই আসবে আর কি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা ছোটখাটো একটা নার্সারি করবো আর কি, নার্সারি করবো এই শিল্পটা নিয়ে। এই শিল্পটা নিয়ে ছেলেদের মাঝে আমি একটু মোবাইল থেকে সরাই নিয়ে আসার চেষ্টা করছি, যা মোবাইল আসক্ত যারা হয়ে গেছে তারা অন্তত এই দিকে আসুক, কিছুটা সময় হলেও এর পিছনে ব্যয় করলে অন্তত মোবাইল থেকে ওরা তাদের শৈশবটা আবার ফিরে পাবে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।